Assalamualaikum দর্শক সবাইকে সালাম জানাচ্ছি হিন্দু ভাইদের নমস্কার জানাচ্ছি অন্য অন্য ধর্ম ভাইদের আদব জানাচ্ছি আমি একটা নতুন উদ্যোক্তার খামারে আসছি এই খামার থেকে সে হাঁসের বাচ্চা বড় করে এবং ডিম বিক্রি করে থাকে এবং বাচ্চাও দিয়ে থাকে এর খামারটা অনেক মোটামুটি বড়সড় তো এ বিভিন্ন হাঁসের ইতালি বেলজিয়াম বা দেশি হাঁসের বাচ্চা বিক্রি করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এ বিভিন্ন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এর সব সময় এলাকা এবং দূর দূরান্তে জেলা শহর থেকে থানা শহর গ্রামে গ্রামে সব জায়গায় সেল দিয়ে থাকে এই খামারের মালিক হচ্ছে এই তো আপনি নামটা একটু বলেন একটু কাছে আসেন আমার লিটন বাড়ি আমার মাদারতলি জেলা বরগুনা থানা পাথরঘাটা ইউনিয়ন রায়নপুর ইউনিয়ন হ্যাঁ আমি হাঁসের খামার করছি আর কি আচ্ছা হাঁসের খামার করে আপনি লাভজনক কেমন মনে করেন মোটামুটি ভালোই ইনশাআল্লাহ আপনাদের ভালোই আচ্ছা হাঁসের বাচ্চা এমনিতে অসুখ বসুখ কেমন না অসুখ বসুখ আপনার প্রতিক্রিয়া করলে সীমিত আপনার অসুখ বসুখ থাকে না আচ্ছা রাখার উপর নির্ভর করা হয় আচ্ছা আচ্ছা মানে ভালো যত্ন নিলে ভালোভাবে যত্ন নিলে আপনার ভালোভাবে থাকা যায় ভালোভাবে টিকে আচ্ছা এই রাখার উপর নির্ভর করে এই যে আমরা যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পেলাম এগুলো কিসের বাচ্চা এটা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আছে খাকি ক্যাম্বেল জি খাকি ক্যাম্বেল আছে ইন্ডিয়ান জিং জিং আছে তারপর রানারের বাচ্চা আছে খাকি ক্যাম্বেল এই আপনার ওই বেলজিয়ামের বাচ্চা আছে এগুলো বিক্রি করা হয় এবং বাচ্চা ফুটানো হয় এখান থেকে বাচ্চা দেওয়া হয় জেলার সংগ্রহ মানে বাচ্চা আপনি ফুটান হ্যাঁ বাচ্চা ফুটানো হয় এবং সরবরাহ করা হয় অন্য জায়গা থেকে সরকারি আসার থেকে আচ্ছা আচ্ছা এগুলো এনে দেওয়া হয় আচ্ছা তো আমরা আপনাদের এই হাসারির মালিকের সাথেই কথা বললাম যে এই খামারের মালিক এবং সে নিজেও বাচ্চা ফুটিয়ে থাকে তো তার সাথে কথা বললেন এবং দেখেন কি কিউট হাঁসের বাচ্চাগুলো আর এপাশেও হাঁসের বাচ্চা রাখা আছে শেড দেখতে পাচ্ছেন মাঝখানে একটা শেড ব্যবস্থা করা হয়েছে তারপরে আবার আলাদা রাখা হয়েছে মানে এটা অন্য জাতের হাঁসের বাচ্চা বা অন্য কিছু হবে এটি কি অন্য জাতের অন্য জাতের এই একই জাতের একই শেড ভাগ করা হয়েছে মানে ছোট বড় জি ছোট বড় ভাগ করে নেওয়া হয়েছে আচ্ছা আচ্ছা ছোট বড় হাঁসের বাচ্চা ভাগ করে নেওয়া হয়েছে তো আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্ট বক্সে আমাকে জানাবেন লিখে জানাবেন যে আপনাদের হাঁসের বাচ্চা কোনো ধরনের কোনো প্রকারের হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এই টাইপের প্রাণী যদি আপনাদের লেগে থাকে আমাকে কমেন্টসে জানাবেন আমি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বা তার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিব আপনারা তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে নিতে পারবেন দূরে যদি হয়ে থাকে ক্যারি করার ব্যবস্থা আছে ক্যারি করার ব্যবস্থা আছে ক্যারি করে আমরাই পাঠাই দেবো ক্যারি করে দিতে পারবেন হ্যাঁ ক্যারি করে আমরাই পাঠাই দেবো এখান থেকে যেখানে যত দূরে হোক না কেন দেওয়া যাবে আচ্ছা আচ্ছা মানে শুনতে পেলেন যে বাংলাদেশের যেখানেই হোক সে ক্যারির ব্যবস্থা রেখেছে এবং ক্যারি করে এসে এগুলো দিতে পারবে আপনাদের এবং সে টার্কির বাচ্চা টার্কি মুরগি দেখলাম এখানে একটা টার্কিও আছে সম্ভবত তার কাছে একটা টার্কি দেখতে পাচ্ছি বাকিগুলো হয়তো বাইরে এগুলো সে একদম ছেড়ে পালে এগুলোর বাচ্চা বিক্রি করে সে সমস্যা নেই তার কাছে টার্কির বাচ্চাও পাবেন তো এটা মোটামুটি অনেক বড় সড়ো এটা আসলে এখানে একটু লাইটিংয়ের ব্যবস্থা একটু কম কারণ লাইট একটা নষ্ট একটা নষ্ট আর এখানে একটু গরম আর্দ্রতা আছে এই জন্য আসলে লাইট প্রয়োজন হচ্ছে না গরম আর্দ্রতার জন্য লাইটের প্রয়োজন হচ্ছে না এটা শীতই লাইটের প্রয়োজন হচ্ছে এই আপনারা যদি কারো ভালো লেগে থাকে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আমি অবশ্যই তার নাম্বার আপনাদের দিব আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম